একদিন নারদ ভোলানাথকে প্রশ্ন করছে, বলে ও প্রভু, প্রভু গো, যেদিন সাগর মন্থন হলো তখন বিষটা পান করলে, কেউ যখন কোনো জিনিস পান করে সেটা কোথায় যায়? পেটে, মানে উদরে, তাই না? বলে কেউ যখন কোনো জিনিস পান করে সেটা তো উদরে যায়, তা তুমি উদরে না পাঠিয়ে কণ্ঠে আটকে দিলে কেন? আটকে রাখলে কেন? তোমার কণ্ঠটা নীল হয়ে গেল, নতুন নামকরণ তোমার হয়ে গেল। কি নামকরণ হলো? নীলকণ্ঠ। তা কণ্ঠে আটকে রাখলে কেন? তখন ভোলানাথ বলছে, বলে দেবর্ষি কেন আটকে রেখেছি জানো? আমি যখন নয়ন মুদে থাকি আমি অন্তরে গো বিন্দু দেখি, আমি যখন নয়ন মুদে থাকি আমি অন্তরে গো বিন্দু দেখি। জানো দেবর্ষি, আমি নয়নে মিলে দেখি শ্যামরা, আমি নয়নে মিলে যায় দেখি শ্যামরা। বলছে আমি যখন নয়ন বন্ধ করে থাকি তখন আমার অন্তরে গোবিন্দ থাকে। অন্তর কোন জায়গাটাকে বোঝায়? বক্ষস্থল। এটা যদি অন্তর হয়, এখানে যদি রত্ন সিংহাসনের উপরে গোবিন্দকে রেখে দেওয়া হয়, তাহলে এই বিষটা যদি উদরে পাঠানো হয় তাহলে সর্বপ্রথম গোবিন্দের বদনে চলে যায়। আজকে ব্রহ্মা মনে মনে ভাব যে হরিনাম যদি শ্রবণ করতে হয় এই ভোলা মহেশ্বরের কাছে যেতে হবে। এমন সময় ব্রহ্মার জ্যেষ্ঠ সন্তান, বড় সন্তান, তার নাম হলো অত্রিমুনি। অত্রিমুনি বলছে, পিতা তুমি অমন করে কি ভাবছো? বলে, অত্রি আমি একটু হরিনাম শ্রবণ করতে যাব। বলে, পিতা আমিও যাব। পুলহ বলে, আমিও যাব। পুলস্থ সব সন্তান, আমিও যাব। পুলহ পুলস্থ অঙ্গিরা, আমিও যাব, আমিও যাব। অমন করছে চেঁচামেচি করো না, যাব, আমি তোমাদের সবাইকে নিয়ে যাব। ব্রহ্মা তার সন্তানদের সঙ্গে লয়ে চলেছে হরিনাম শ্রবণ করতে। কোথায় না কৈলাসে ভোলা মহেশ্বরের। ব্রহ্মদেব, কি হেতু বাগমন? ভোলানাথ, আমরা বড় আশা করে এসেছি, আমাদের একটু হরিনাম শ্রবণ করাতে হবে। বলে, হরিনাম প্রভুর কীর্তন সহস্র বদনে বর্ণনা করা যায় না। প্রভুর কীর্তন, প্রভুর গুণকীর্তন অনন্ত বদনে বর্ণনা করা যায় না। আর আমি পঞ্চমুখে কতটুকু বলবো? ভোলানাথ, আমরা বড় আশা করে এসেছি, আমাদের একটু হরিনাম শ্রবণ করাতেই হবে। বেশ, এতই যখন ইচ্ছে তোমরা চুপচাপ বসো, আমি তোমাদের সবাইকে হরিনাম শ্রবণ করাবো। কেমন? সব সবাই চুপচাপ বসবে, অমন করে ফুসফুস করে গল্পটি করো না, আমি তোমাদের সবাইকে হরিনাম শ্রবণ করাবো। ভোলানাথ হরিকথা বলছে আর ব্রহ্মা তার সন্তানরা সকলে শ্রবণ করছে। আপনারা বছরে বেশ কয়েকবার করে হরিনাম শ্রবণ করেন, আজকে দেখুন ব্রহ্মা কেমন করে হরিনাম শুনছে। আনমনা হবেন না, হরিনাম শ্রবণ করতে করতে আনমনা হলে তার কি দশা হয় একটু পরেই বুঝতে পারবেন। হরিকথা বলছে কে? ভোলানাথ। শ্রবণ করছে ব্রহ্মা। শ্রবণ করতে করতে হঠাৎ ব্রহ্মার চোখটা গিয়ে পড়েছে কোথায় না, ভোলানাথের বাম পাশে গৌরী দেবী মা সিংহাসনালো করে বসে আছে, আর ব্রহ্মার চোখটা গিয়ে পড়েছে গৌরী মায়ের দিকে। যখনই গৌরী মায়ের দিকে চোখটা পড়েছে, ব্রহ্মা মনে মনে ভাবছে হরিনাম পরে শুনব, আহা হরিনাম পরে শ্রবণ করব, আগে গৌরীর রূপ দর্শন করি। আহা মরি মরি একই রূপ মাধুরী, এই যে সিংহাসন আলো করে বসে আছে, এই যে ভুবন ভোলানো রূপ, এমন রূপ দেখলে যে নয়নে ফেরানো যায় না। আহা মরি মরি একই রূপ মাধুরী। ভোলানাথ দেখছে ব্রহ্মা হরিকথা শ্রবণ করতে এসে হরিকথা শ্রবণ না করে গৌরীর রূপ দর্শন করছে, আর যখনই এহেন দশা দেখেছে না, ভোলেনাথের ক্রোধ বেড়ে গেল। বলে হলো, ব্রহ্মা তুমি হরিকথা শ্রবণ করতে এসে হরিকথা শ্রবণ না করে তুমি গৌরীর রূপ দর্শন করছো, হরিকথাকে অবজ্ঞা করছো, অবহেলা করেছো, এর পরিণাম কি জানো? ক্রোধ সংবরণ করতে না পেরে ভোলানাথ করেছে কি, ব্রহ্মার বদনে সজোরে আঘাত করল, একদম ছোট করে বসিয়ে দিয়েছে, উল্টো দিকে মুখ করে হরিনাম শুনছো, পরিণামটা জানো? কখনই ছোট করে দিয়েছে না,
এখানে একটা তত্ত্ব কথা আছে জানেন, গভীর কথা, হরি হরি বল। ব্রহ্মার না পাঁচটা মাথা ছিল, আমরা সবাই জানি চতুর্মুখ ব্রহ্মা, ব্রহ্মার পাঁচটা মাথা ছিল। ওই যে মুখটা নিয়ে ওই গৌরীর দিকে তাকিয়েছিল, ওই হরিকথাকে অবজ্ঞা করেছিল, সেই মাথাটা না খসিয়ে দিয়েছিল সেদিন, তখনই ছোট করে দিয়েছে ব্রহ্মার জ্যেষ্ঠ সন্তান। নাম তার অত্রিমুনি, পিতার নিন্দা সহ্য করতে পারল না, বাবার অপমান সহ্য করতে পারল না। ভোলানাথ, তুমি নাকি দেবাদিদেব মহাদেব, তুমি নাকি পরম বৈষ্ণব, বৈষ্ণবের অঙ্গে ক্রোধ সভা পায়নি, যদি কারো হয়, যদি হয় চণ্ডালরা, তুমি চণ্ডালের সমতুল্য, তুমি একটি চণ্ডাল। যখনই বলেছে তুমি একটি চণ্ডাল, তের বাম পাশে আছে গৌরী মা, গৌরী মা তখন সিংহাসন ছেড়ে উঠে পড়েছে। অত্রি, তোমার এত বড় স্পর্ধা, আমি মা মহামায়া, আমি মা যোগমায়া, আমার সম্মুখে দাঁড়িয়ে তুমি আমার স্বামীকে কটু কথা বললে, তুমি আমার স্বামীকে চণ্ডাল বললে, এর পরিণামটা কি জানো? স্বামী আমার ভালো, জয় রাধে, সহ্য হলো না। অত্রি, তোমার এত বড় স্পর্ধা, আমার সম্মুখে দাঁড়িয়ে তুমি আমার স্বামীকে কটু কথা বললে, আমি মা যোগমায়া, আমি মা মহামায়া, আমি তোমাকে অভিশাপ দিলাম, তোমার সর্বাঙ্গে কুষ্ঠ ব্যাধি হবে, আর এক পক্ষকাল পরে সূর্য উদয়ের সাথে সাথে তোমার মৃত্যু হবে। নানা বলো না, মনে করে বলো বলো না, মা মা আমাকে একে অভিশাপ দিলি, আমার সর্বাঙ্গে কুষ্ঠ ব্যাধি হবে, মা হয়ে আমাকে এমন করে অভিশাপ দিতে পারলে, তোমার অভিশাপ তুমি ফিরিয়ে নাও না মা। বাবা অত্রি, অভিশাপ তো কোনোদিন ফিরিয়ে নেওয়া যায় না, তুমি নাকি জগৎ জননী, তুমি নাকি জগৎ তারিণী, তুমি নাকি জীববনের সকলের মা, তুমি নাকি দয়াময়ী, তুমি নাকি করুণাময়ী, তুমি নাকি মঙ্গলময়ী, তুমি তো জগৎ জননী, তুমি তো জগতের সকলের মা, তুমি তো আমারও মা, তুমি মা হয়ে আমাকে এমন করে অভিশাপ দিতে পারলে, আমার সর্বাঙ্গে কুষ্ঠ ব্যাধি হবে, এক পক্ষকালে পরে মৃত্যু হবে, কেন এমন করে অভিশাপ দিলে? আমি কেমন করে অভিশাপ থেকে মুক্তি পাবো বলে দাও সবা, আমি কেমন করে অভিশাপ থেকে মুক্তি পাবো বলে দাও। বাবা অত্রি শোনো, যদি কোনোদিন সতী নারীকে বিবাহ করতে পারো, সেদিন তুমি অভিশাপ থেকে মুক্তি পাবে। মা, কোথায় পাবো সতীনারীর সন্ধান বলে দাও না মা, তা তো জানি না বাবা, কোথায় সতীনারী আছে তুমি দেখে এসো। মা, আমাকে আশীর্বাদ করো মা, আমি যেন অভিশাপ থেকে মুক্তি পাই, আমি যেন সতীনারীকে বিবাহ করতে পারি, আমাকে আশীর্বাদ করো মা। শেষবারের মতো মায়ের চরণে প্রণাম জানিয়ে অত্রিমুনি বেরিয়ে পড়ল সতীনারীর সন্ধানে। স্বর্গে ঘুরে দেখলো, পেল না সতীনারী, এলো মর্তভূমের মাটিতে, চারিদিকে খুঁজে বেড়াচ্ছে কোথায় আছে সতীনারী, চারিদিকে খুঁজতে খুঁজতে একসময় জঙ্গলে প্রবেশ করেছে। যখন জঙ্গলে প্রবেশ করেছে, হঠাৎ সর্বাঙ্গে অসহ্য যন্ত্রণা শুরু হলো, হাতের আমলগুলো বেঁকে যাচ্ছে, হাত বেঁকে যাচ্ছে, কি যন্ত্রণা, গায়ের মাংস পিণ্ডগুলো পচে গেল, রক্ত পুজ হয়ে ঝরে ঝরে পড়ছে। মা মা, আমার সোনার বরলে কেবল রক্ত পুজ হয়ে ঝরে ঝরে পড়ছে, আমি আর কোনোদিন সতীনারীকে বিবাহ করতে পারবো না মা, আমি আর কোনোদিন অভিশাপ থেকে মুক্তি পাবো না মা। একটা গাছের নিচে বসে বলল
গাছের নিচে বসে বসে কাঁদছে ওর ত্রিমণি, মনে মনে ভাবছে আমি আর কোনোদিন সতী নারীকে বিবাহ করতে পারবো না, কোনোদিন অভিশাপ থেকে মুক্তি পাবো না। আর এদিকে ওই রাজ্যের রাজা উজ্জয়িনী নগর, উজ্জয়িনী নগরের রাজা নাম হলো ভক্তদাস, রাজা ভক্তদাস খুবই প্রজাবৎসল। হরি হরি বলো মা। যে জঙ্গলের মধ্যে এসেছে মর্তভূমের মাটিতে, ওই যে রাজ্যটা ছিল, ওই যে নগর ছিল, সেটা ছিল রাজা ভক্তদাসের। হরি হরি বল। রাজা ভক্তদাস খুবই প্রজাবৎসল, প্রজাদের সুখে দুঃখে সর্বদা নিজেকে নিয়োজিত করে রাখত। এই ভক্তদাস রাজা প্রজাদেরকে সন্তান জ্ঞানে পালন করত। একদিন রাজা ভক্তদাস সমস্ত মন্ত্রী, সমস্ত সেনাপতি, সমস্ত প্রজাগণ সকলকে আমন্ত্রণ করেছে রাজসভায়, সকলে এসেছে রাজসভায়, সকলে জোর গলায় বলছে ভক্তদাস রাজা কি, ভক্তদাস রাজা কি। শোনো মন্ত্রী, শোনো সেনাপতি, শোনো প্রজাগণ, তোমাদের কাছে আমার একটা প্রশ্ন আছে। কি প্রশ্ন মহারাজ? আচ্ছা, তোমরা যে আমার রাজ্যে সুখে শান্তিতে আনন্দে বসবাস করছো, তোমরা যে দুটি বেলা পেট ভরে আহার করছো, এগুলো কেমন করে হচ্ছে? কার ভাগ্য ফলে হচ্ছে, কার কর্ম ফলে? মহারাজ, এ প্রশ্নের উত্তর দিতে হবে। আপনি আছেন বলে আমরা সুখে আছি, আপনি আছেন বলে আমরা দুবেলা পেট ভরে আহার করছি, এ তো আপনার সৌভাগ্য, এ তো আপনার কর্ম, সুকর্মের ফল। হরি হরি বল। বেশ বেশ, তোমাদের উত্তর পেয়ে আমি বড় তৃপ্তি পেলাম।